আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে দেখব শরীফা ডট কমের যে থাম্বনেইল কীভাবে বানাবো সেটা দেখব। থাম্বনেইলের জন্য সবচেয়ে তেমন একটা কিছু না, আপনি ধরেন একটা ইলেকশন পোস্টার আছে আপনার 17x22, আপনি এটাকে জাস্ট এখান থেকে 17x22 থাকার পরে এখানে জাস্ট এটাকে ফিক্সড করে নেবেন। ধরে নিন আপনার আছে এটা 17x22, এখানে 18x23 আপনার ডিজাইন রয়েছে, এই 18x23টাকে আপনি জাস্ট এখানে ফিক্সেল করে এটাকে এই দিকে এই লিঙ্ক আইকনটাকে ঠিক করে দিবেন। অটোমেটিকলি ছোট যেন হয় এদিকে দিবেন 800 পিক্সেল, অটোমেটিকলি রিসাইজ করে নেবে এই 800 পিক্সেল বাই। এরপরে যা নেই এটার অনুপাতিকারে সেটাকে আপনি জাস্ট আর্টবোর্ডে সেট করে এটাকে আপনি ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে পিএনজি ইউজ আর্টবোর্ড দিয়ে আপনি পোস্টার আপনি সেভ দিলেন, রেজলিউশন দিবেন 72, রেজলিউশন 72 দিয়ে সেভ করে দিলেন। সর্বোচ্চ 100 রেজলিউশন ব্যবহার করবেন, এর উপরে রেজলিউশন ব্যবহার করবেন না। ওকে, এরপরে ধরেন আপনি অন্য আরেকটা সাইজ আছে, ধরেন আপনি অন্য আরেকটা ডিজাইন আপনি করতে চান, যেমন এই ডিজাইনটা করবেন। এই ডিজাইনটা কীভাবে করবেন, সেম ওই একই নিয়মে আপনি এদিকে 800 দিবেন আর এদিকে আনুপাতিকারে যা হয় ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে আপনি দিয়ে তাও সেম রেজলিউশন 72 দিয়ে দিন। তারপরে যদি আপনি কোনো ব্যানার ডিজাইন করতে চান, ধরেন একটা ব্যানার ডিজাইন করবেন, আপনি ব্যানার হয়েছে এটা থাম্বনেইল করবেন, তো এই ব্যানারটা ধরেন আপনি হয়তো 10x3 বা 8x3 করেছেন, তাও আমি দেখি এটা কী সাইজে রয়েছে, এটা এটা ধরেন 11x3 রয়েছে বা 10x3 রয়েছে, তারপর বা এটা আমি মূলত করেছিলাম 20x3, যেটাই থাকুক ধরেন এই মুহূর্তে এই সাইজটা রয়েছে 20x400 বা 26x6 আপনি যেটা দিলেন, এটাকে আপনি জাস্ট এখানে পিক্সেলে গিয়ে পিক্সেল করে এখানে 800 দিবেন জাস্ট। এখানে কিন্তু কে টিকপাটা দিয়ে রাখবেন, অর্থাৎ এখানে ক্লিক করে রাখবেন, এখন কিন্তু লাইন এটা জাস্ট ক্লিক করে লিঙ্ক হয়ে যাবে বা অটোমেটিকলি রিসাইজ করবে। এখানে আপনি 800 পিক্সেল দেন, হবে না, হওয়ার পরে এটাকে আপনি এটার নিয়মে আর্টবোর্ড করে নেবেন, এই ডিজাইনটার নিয়মে আপনি এটাকে আর্টবোর্ড সেট করে নেবেন, অতিরিক্ত আর্টবোর্ড যদি থাকে সেটা ফেলে দিবেন, ফেলে দিয়ে এটাকে আপনি ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট আস, ইউজ আর্টবোর্ড, পিএনজি দিয়ে আপনি তাও সেম রেজলিউশন 72 দিয়ে দেবেন, 72 দেওয়ার পরে ব্যাস সেভ করে দেবেন। তাহলে আপনার ঝামেলা নেই, আপনার রেজলিউশন যথেষ্ট, এই চেয়ে বাড়তি হওয়ার দরকার নেই। তারপর আমি এটা সেভ করে ছেড়ে দিলাম, এই যে যথেষ্ট রেজলিউশন, এটা দেখেন যথেষ্ট রেজলিউশন, তাহলে আর কিছু করতে হবে না আপনাকে, এই রেজলিউশন দিয়ে আপনি এটা পারফেক্টলি আপলোড করে দিলে যথেষ্ট হবে।